আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা আমার যেই হাতে এসসিআর সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি একটি অর্ডার করা সার্কিট। তো এই সার্কিটটি কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এই সার্কিটটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে নবীনগর। তো এটি মূলত নবীনগর থেকে অর্ডার করা হয়েছে। তো কাজটি সম্পূর্ণ শেষ। উনি আমার কাছে আগেও একটি এসসিআর সার্কিট নিয়েছেন বড় মেশিনের জন্য। তো ওই এসসিআর সার্কিটটির রেজাল্ট খুবই ভালো পেয়েছে, যার কারণে উনি আরেকটি সার্কিট অর্ডার দিয়েছে তার ছোটো মেশিনের জন্য। তো এই এই সার্কিটটিও আজকে পাঠিয়ে দেওয়া হবে। তো যারা এসসিআর সার্কিট অর্ডার করতে চান এবং বড় মেশিন, ছোট মেশিন, 10 ফিট, 5 ফিট, 15 ফিট, 20 ফিট সকল প্রকার মেশিন অর্ডার করতে চান, তারা অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব মানে ভিডিও তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে যেই ফোন নম্বরটি দেওয়া আছে ওই ফোন নম্বরটির মধ্যে কল দিয়ে আমার সাথে কথা বলে মেশিন অর্ডার করতে পারেন এবং এসসিআর সার্কিট অর্ডার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন, তো অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি সবাইকে আপনাদের কাছে পৌঁছায়। আর এখন আমি এই এসসিআর সার্কিটটির মধ্যে আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দিব কীরকম পাওয়ার হয়েছে। তো এই এসসিআর সার্কিটের মধ্যে লাইন দিয়ে দেখানোর জন্য আমি আপনারা গত বিরুদ্ধে একটি মেশিন দেখতে পেয়েছেন, 1 এম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আমি এই মেশিনটি আপনাদের লাইন দিয়ে দেখিয়েছিলাম, একেবারে ছোটো ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটির মধ্যে আমি এখন আপনাদের এসসিআর সার্কিট লাগিয়ে দেখাবো এবং কীরকম পাওয়ার হয় এসসিআর মধ্যে আপনাদের লাইন দিয়ে দেখাবো। তো এই ট্রান্সফর্মারটির মধ্যে আমি এসসিআর সার্কিটটি লাইন দিয়ে দিচ্ছি। এখন আমি এই সার্কিটটির মধ্যে ট্রান্সফরমারের কানেকশনটি দিয়ে দিচ্ছি। আর আপনাদের আমি আগের ভিডিওগুলোতে অনেকগুলো ভিডিওর মধ্যে আমি আপনাদের এসসিআর কানেকশন কীভাবে দিতে হয় ট্রান্সফরমারের মধ্যে বায়নালগ মেশিনের মধ্যে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, আপনারা আগের ভিডিওতে দেখতে পারেন, এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই এসসিআর সার্কিটের মধ্যে টাইমার ব্যবহার করা হয়নি, তো আগের ভিডিওগুলোতে কিছু কিছু টাইমার ব্যবহার করা হয়েছে। তো কাজ কানেকশন দেওয়া কমপ্লিট। তো এখন আমি এর মধ্যে আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দিব কীরকম পাওয়ার হয়েছে এসসিআর সার্কিটটি। আমি আপনাদের একটি 100 ওয়াটের বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারি মাইনাস কট এবং ব্যাটারি প্লাস, তো এর মধ্যে আমি লাইনটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলে উঠেছে এসসিআর। তো এর মধ্যে একেবারে সবচেয়ে ভলিউম একেবারে কমানো আছে এসসিআর এর। তো এখন আমি ভলিউমটি বাড়িয়ে দিচ্ছি, আপনারা বুঝতেই পারবেন কীরকম পাওয়ার হয়। এটা ভলিউম ফুল দেওয়া, এটা কম, একেবারে কম। তো যারা এসসিআর সার্কিট কিনতে চান, তারা অবশ্যই অবশ্যই টাইটেলে এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে এসসিআর সার্কিট এবং 5 ফিট, 4 ফিট, 10 ফিট, 15 ফিট মেশিন আপনারা অর্ডার করতে পারেন। তো যাদের মেশিন দরকার বা যারা কিনতে চান, তারা অবশ্যই অবশ্যই ফোন নম্বরে কল করে আমার সাথে কথা বলে মেশিন অর্ডার করতে পারেন। এবং আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না, তো এই জন্য আপনারা মেশিনের দামটি জানার জন্য আমার কাছে অবশ্যই অবশ্যই দামটি জানতে হলে আমার কাছে ফোন দিয়ে দামটি জেনে নিতে হবে। তো আপনারা দেখতে পেলেন 1 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে আমি মেশিনের মধ্যে লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আগের ভিডিওতে আমি এই মেশিনটি এই ট্রান্সফরমার দিয়ে এসসিআর সারা লাইন দিয়ে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদের এসসিআর দিয়ে কানেকশন দিয়ে দেখিয়ে দিলাম। তো এই ছোটো ট্রান্সফরমারের আসলে মাছ ধরে এখন আমি রেজাল্টটি দিতে পারিনি, কারণ ব্যস্ততার কারণে, মেশিনের অর্ডারের কারণে। তো এই ট্রান্সফরমার এই মেশিনটি দিয়ে আমি কাজ কমপ্লিট করে আপনাদের মাছ ধরে পরবর্তীতে আপনাদের রেজাল্টটি জানিয়ে দেবো কীরকম এই ছোটো ট্রান্সফরমারের রেজাল্টটি। আর আপনারা যদি কেউ এই ট্রান্সফরমারটি বানতে চান বা তৈরি করতে চান, তারা
অবশ্যই অবশ্যই, এখানে আমি যে নাম্বারগুলো তার ব্যবহার করেছি, 27 নাম্বার তার এখানে 250 পেজ দিয়েছি, আর এখানে 20 নাম্বার তারটি দিয়েছি আমি 11 দুগুণে 22টি পেজ দেওয়া হয়েছে। এখানে মাঝখান থেকে একটি বের করা হয়েছে, এই পাশে 11টা, এই পাশে 11টা, তো টোটাল 22টি পেজ দেওয়া হয়েছে। আর এটি একটি 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের 100 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, তো এটি আমি ওয়াইন্ডিং করেছিলাম, পেতেছিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।